ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين جميع ربي أمسبار لهم কেন্দ্রীয় পৌর গুরুস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার বিদ্যুতুল্লাহ মুরুব্বানী আজান পানের যুবক ভাইরা ছাত্র বন্ধুগণ স্নেহের কচিকা চারা পর্দার অন্তরাল থেকে কোরআন হাদিসের আলোচনা শুনছেন পর্দানি সিনমা ও বোনেরা আল্লাহের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আলাদা করে জালিসুর রহমা তথা জান্নাতের বাগানে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করা তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়াদায় করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই ভাবতেছেন যে ওয়াজ তো মনে হয় শুরু হওয়ার পরে এখনো যদি আওয়াজ পুরাটাই দিয়ে লাই তাহলে সামনে হয়তো কষ্ট হইব, ঠিক না? জবান কে দিয়েছে? জোরে বল, আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। তাহলে আওয়াজ পুরাটাই কাকে দিতে হবে? অন্তত নির্বাচনের মধ্যে যে আওয়াজটা আমরা দিতাম আজকের এই মাহফিলে ওর ওই আওয়াজের চেয়ে আজকের আওয়াজের পাওয়ার বেশি হতে হবে, কারণ আজকের পুরাটা আওয়াজ কার জন্য দেব? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সময় যেহেতু স্বল্প গল্প করা যাবে না, তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটি এবং এই আয়াত যে সুরার মধ্যে এই পুরাটা সুরায় একজন ব্যক্তির নামে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেছিলেন কিছু আমলের কারণে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলকে পছন্দ করে তার নামে একটা সুরা আমাদের নবীর উপর নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই লোকটা প্রাথমিক পর্যায়ে ছিল গোলাম, অত্যন্ত কালো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে কোন কালো ব্যক্তি জান্নাতে যাইতে পারত না। কেন যাইতে পারবে না? যারা কালো হবে আল্লাহ তাআলা নবীজি হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কালো ব্যক্তিদেরকে এত সুন্দর চেহারা দান করবেন, এক শত বছরের দূরত্বের পথ থেকে ওই কালো ব্যক্তির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। এজন্য নবীজি বলেছেন যে পৃথিবীর জমিনে তিনজন কালো ব্যক্তি ছিলেন যারা আল্লাহর কাছে অতি দামি ছিল। যেরকম সুবহানাল্লাহ, এর মধ্যে এক নম্বর হচ্ছে হযরত লোকমান হাকিম আলাইহিসসালাম। কেউ বলেছিলেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেছিলেন তিনি নবী ছিলেন না, বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, একজন মহিলার গোলাম ছিলেন। কিতাবের মধ্যে আসছে তিনি একজন মহিলার গোলাম ছিলেন, তার জ্ঞান এত বেশি ছিল যেটা পরিমাপ করার মতো মানুষ তদানীন্তন সময়ে পৃথিবীর জমিনে ছিল না। তো তার মনিব একদিন বললেন, হে লোকমান, এই পৃথিবীর জমিনে সবচেয়ে দুইটা নিকৃষ্ট বস্তু আমাকে এনে দাও। লোকমানে হাকিম একটা বকরি জবাই করে ওই বকরির জিব্বা এবং তার কলিজা এই দুইটা জিনিস এনে তার মালিকের হাতে দিলেন। কিছুদিন পরে তার মালিক আবার বলল, লোকমান, এই পৃথিবীর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট দুইটা বস্তু, আগে বলেছিলাম যে সবচেয়ে নিকৃষ্ট দুইটা বস্তু আমাকে এনে দাও, আজ তোমাকে আমি আবার বলছি এই পৃথিবীর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট দামি দুইটা বস্তু আমাকে এনে দাও। লোকমানে হাকিম আবারও আরেকটা বকরি জবাই করে ওই বকরিটার কলিজা এবং জিব্বাটা এনে দিলেন। আমার ভাইরা, লোকমানে হাকিমের মালিক ডাক দিয়ে বলে, লোকমান, প্রথম আমি চেয়েছিলাম সবচেয়ে নিকৃষ্ট মানের দুইটা বস্তু, তুমি
আমাকে বকরি জবাই করে জিব্বা এবং কলিজা এনে দিয়েছ। এরপর আবার যখন বললাম পৃথিবীর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট বস্তু দুইটার জন্য তুমি আবারও সেই দুইটা বস্তুই আমার কাছে এনে দিলা, বুঝতে পারলাম না একই বস্তু উৎকৃষ্ট হয় ওই বস্তু আবার নিকৃষ্ট হয় কেমনে। লোকমানে হাকিম ডাকবে বলে মালিক এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষদেরকে অত্যন্ত দামি দুইটা জিনিস দান করেছেন, একটা হচ্ছে তার জিহ্বা জবান আরেকটা হচ্ছে তার অন্তর। যদি এই জিহ্বা এবং অন্তরটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চালায় দুনিয়ার জমিনে এই দুইটা বস্তুর চেয়ে নিকৃষ্ট কোন বস্তু দুনিয়ার জমিনে নাই। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি তার এই দুইটা অঙ্গ তার অন্তর এবং তার জবান আল্লাহর হুকুম নবীজির সুন্নত তরিকা অনুযায়ী দুনিয়ার জমিনে চালায় তাহলে পৃথিবীর জমিনে এই দুইটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমানি মা বাইনা লিহিয়াইন ওয়া মা বাইনা রিজলাইন আজমাল্লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি দুইটা অঙ্গের নিরাপত্তা দিতে পারবে আমানতদারি দিতে পারবে, একটা হচ্ছে তার দুই চোয়ালের মাঝখানে জিহ্বা মুখের জবানের আমানতদারি যে আমি নবীকে দিতে পারবে, আরেকটা হচ্ছে তার লজ্জাস্থান এই লজ্জাস্থানের আমানতদারি হিফাজতকারীর যে ব্যক্তি আমাকে অঙ্গীকার দিতে পারবে। আল্লাহর নবী বলেন আজমান লাহুল জান্নাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আজ দেখেন আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত অঘটন ঘটছে এর মধ্যে সে যে শ্রেষ্ঠ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে আমাদের জিহ্বা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মোবাইলে চব্বিশটা ঘন্টা মিথ্যা কথা, আমাদের আমাদের দেশ না শুধু সারা বিশ্বের মধ্যে আপনি তথ্য প্রযুক্তির যুগ যেহেতু মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় আপনি দেখতেছেন একটা সারা দিন পরে ঘোষণা হচ্ছে আর একটা কথা বলনা করে কথা ঠিক আছে তো? এটা কিসের মাধ্যমে হয়? মুখের মাধ্যমে। মিথ্যা কথা সেকেন্ডে সেকেন্ডে মুসলমানের হাই। আল্লাহ নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন মিথ্যা কথা এটা কবিরা গুনাহ, এই মিথ্যা কথা বিশেষ করে যদি আমি নবীর পক্ষে হয় আমি নবীর জন্য হয়, আমি নবী বলি নাই অথবা আমি নবী এমন কাজ করি নাই অথবা কাউকে করার জন্য আমি নবী নির্দেশ দেই নাই এমন কোন কাজ এমন কোন কথা আমি নবীর ব্যাপারে কেউ যদি বানিয়ে বলে, নবীজি বলেন এই মিথ্যা বলার কারণে সে তার স্থান কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে করে নিল। নাউজুবিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন আল কিযবু রাসু কুল্লি খাতিয়াহ, এই পৃথিবীর জমিনে যত পাপ আছে যত গুনাহ আছে সমস্ত পাপকে যদি সিরিয়াল দেওয়া হয় সমস্ত পাপের উপরে যার স্থান হবে সেটাই হচ্ছে মিথ্যা কথা বলা। জিরো বলি না সুবিল্লাহ। এই জন্য নবীজি জবানটাকে হিফাজত করতে বলেছেন। পক্ষান্তরে কেউ যদি আল্লাহর তাসবিহ এই জবানের মাধ্যমে পড়ে মিথ্যা না বলে শরীয়তের কথাগুলি বলে, যেমন বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে বলা হয়েছে আমার সাথে সকলেই পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আবার পড়ি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঁচবার পড়ছি, কয়বার কথা বল, কয়বার? পাঁচবার। নবীজি তাফসীরে মারিফুল কোরআনে এই কালো ব্যক্তিদের আলোচনা করার পরে বলেছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে তার জবানে আল্লাহকে খুশি করার জন্য এই তাসবিহ একবার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কমপক্ষে ২৪ লক্ষ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়বার পড়ছি? কথা বলেন, কয়বার? পাঁচবার পড়ছি। তাহলে ২৪ একে ২৪ ২৪ দুগুণে ৪৮, ৪২৭২, ৪২৬৯, ৫২১২০, ২৪ ঘরে নামাতা পারলাম, জিন্দিগি তো পরে নেই, ২৪ ঘরে নামাতা, ঠিক কিনা? আমরা হুজুর হতে কিছু জানি না, ২৪ ঘরে নামাতো জানি, ৫২১২০, আমরা পাঁচবার পড়েছি। নবীজির সত্য, নবীজির হাদিস সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, নবীজির হাদিস বলেছেন এটাও সত্য। পাঁচবার বলার কারণে আমাদের প্রত্যেকের আমল নামায় ১২০০০০ নেকি অলরেডি হয়ে গেছে। এই তাসবিহ চলতে ফিরতে কিন্তু সবসময় করা যায়, কথা বল ঠিক কি? কোনো মহিলা যদি ঘরে পাক করে তাহলে তরকারি কি বলবো, এই যে আমাদের কাটতেছে ভালো কথা, মুখ কিন্তু বন্ধ রাখুন, হলে কিন্তু সিদ্ধ হইতাম না, এরকম হবে? আপনি অফিস আদালতে কাজ করছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, এই তাসবিহ আপনি পড়তে পারেন। যদি দৈনিক ১০০বার ২০০বার ৩০০বার হয়, আপনার জীবনের আমলনামায় অসংখ্য গুণিত নেকি আল্লাহ দান করবেন, যেটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধু ছিলেন লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি, উনি তো কালো মানুষ ছিলেন, ফুটগুলি মোটা ছিল, চক্ষুগুলি লাল ছিল, দাঁত ছাড়া কিছু দেখা যাইত না, কিন্তু এই লোকটার আমল এত ভালো এত ভালো এত ভালো ছিল, যার কারণে আল্লাহ তার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে কালো ব্যক্তি একজন ছিলেন নবীজির বিখ্যাত সাহাবী, যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও গোলাম ছিলেন, গোলাম থাকার পরেও এই দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে রাজত্বের যে সিংহাসন আছে সেই সিংহাসনের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কালো ছিল, গোলাম ছিলেন, হযরত আবু বকর তাকে আজাদ করেছিলেন টাকা দিয়ে, কেমন সুন্দর আমল ছিল কালো হওয়ার পরেও। আল্লাহ নবী মেরাজের রজনীতে দুনিয়ার জমিনে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম জিব্রাইল আমার সাথে নাই, হঠাৎ আমি শুনতে পাইলাম আমার সামনে তুমি বেলাল যেন হেঁটে হেঁটে যাচ্ছ, সেই আওয়াজ আমার কানের মধ্যে আসছে। এই কথা বলার অর্থ হচ্ছে বেলাল তুমি জান্নাতি পাবে, তুমি জান্নাত পাবে, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। বলে আর এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যে খচ্চরের উপরে আরোহণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ওই খচ্চরের যে লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে সেই লাগামটা থাকবে, এটা ধরে টেনে টেনে হযরতে বেলাল আল্লাহর নবীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবার আপনারা বলেন ঘোড়ার লাগাম যে টাইনে নেয় সে পিছনে থাকে না আগে থাকে? কথা বুঝছো? পিছনে থাকে, লাগাম পিছন থেকে টানে না আগে থেকে টানে? তাহলে বোঝা গেল নবীজি যখন জান্নাতে যাবে নবীর আগে আগে হযরতে বেলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাজাই কই সুবহানাল্লাহ সন্ধ্যা ওইছে না, সুবহানাল্লাহ কই লাভ কি জুরে কন? সুবহানাল্লাহ। আমার ভাইরা এই বেলাল কে শুনান দে মনে হবে, বেলাল জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পেয়েছি। দুনিয়ার জমিনে এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত বেলাল বলেন তেমন কোন আমল আমার জীবনে নাই, তবে একটা আমল আছে,
আমি যখনই অপবিত্র হয়ে যাই তখনই উযু করে তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ কইতেন না তাহিয়াতুল উযু, এটা খাই না মাথায় দে পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, তাহিয়াতুল উযু নামাজ ছাড়া মুসলমানের উপায় নাই। জোরে বলেন ঠিক কি না? হযরত বেলাল বলেন এই আমলটা আমার মধ্যে আছে, যখনই আমার উযু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করি, উযু করার পরে তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী ঘোষণা দিলেন বেলাল তোমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়েছে যার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি নবীকে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। গোলাম ছিলেন, কালো ছিলেন, দুনিয়ার জমিনে টাকা পয়সা ছিল না, কিন্তু আমল এত সুন্দর ছিল, দুনিয়ার জমিনে কিছু নাই কিন্তু আল্লাহর কাছে রাজ সিংহাসনের মালিক সে হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মসজিদে নববীর ইমাম হযরত বিলাল মুয়াজ্জিন ছিলেন, উনি যখন ইসলাম কবুল করলেন তার মালিক উমাইয়া হযরত বেলালকে এই পরিমাণ শাস্তি দিয়েছে যেটা বর্ণনা করা কাহার পক্ষে সম্ভব না। হযরত বেলালকে যখন উত্তপ্ত মরুভূমিতে শোয়া দিয়া বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত, আপনারা যারা হজ করেছেন দেখেছেন মক্কা মদিনার যে রৌদ্রের তাপ এটা অত্যন্ত গরম, প্রচন্ড গরম। এখন তো এসি আছে, এসির গাড়িতে আছে, এসি বাড়িতে আছে, বাসা বাড়িতে আছে, তার মসজিদ হারামের মধ্যে এসি আছে, তখন কিন্তু কিছুই ছিল না পাহাড় ছাড়া। তো এমন উত্তপ্ত মরুভূমিতে হযরত বেলালকে শোয়ায়া হাতে পায়ে প্যারাক মেরে বুকের উপর পাথর দিয়ে রাখার পরেও যখন বেলাল আহাদ আহাদ বলতেছিলেন তখন উমাইয়া হযরত বেলাল যেন আল্লাহর নাম নিতে না পারে তার জিব্বার মধ্যে বড় একটা সুই ঢুকায় রাখছে। এই যে ক্ষত জিব্বার মধ্যে হয়েছিল